আসসালামু আলাইকুম, আজকে আপনার সবাই ভালো আছেন? আপনাদেরকে মনে আছে সেই 2020 সালের শেষের দিকের কথা, যখন সব বড় বড় ইউটিউবার এবং ছোট ছোট ইউটিউবার সবাই শুধু বাংলাদেশ সার্ভার নিয়ে আন্দোলন করছে? কিন্তু সেটা এখন কই? সেটা এখন আর আন্দোলন করছে না কেন? আর সেটা কথা বলছে না কেন? এই বিষয়ে মুখ খুলছে না কেন? তাই আজকে আমরা এই সম্পর্কে জানবো। এই বাংলাদেশ সার্ভার আন্দোলনের সময় আমরা অনেকেই ভিডিও বানিয়েছিলাম, অনেক বড় বড় ছোট ছোট ইউটিউবাররা ভিডিও বানিয়েছিল এবং তারা অনেক সাপোর্ট পেয়েছে এবং তারা অনেক ভিউ পেয়েছে। যারা অনেক বড় ইউটিউবার ছিল, যাদের অনেক 50-1 লাখ সাবস্ক্রাইব ছিল, তারা এই আন্দোলনে অনেক কথা বলেছিল। কিন্তু তারা এখন কই? তারা এখন কথা বলছে না কেন? আর তারা এখন কথা আর বলবে না, কারণ তারা এখন সবাই গেরিনার দালাল হয়ে গেছে এবং গেরিনার পাচাটা হয়ে গেছে। এর মানে তারা এখন গেরিনার পার্টনার প্রোগ্রামে আছে, এর মাধ্যমে তারা অনেক ডায়মন্ড পাবে ফ্রিতে, এইটাই। এবং তাদের বাংলাদেশ সার্ভার হলো কি বা লাভ হতো? কারণ তারা বাংলাদেশ সার্ভার আন্দোলন করছে আসলো শুধু এই পার্টনার প্রোগ্রামের জন্যই। যদি বাংলাদেশ সার্ভার হতো, তারা বাংলাদেশ এই পার্টনার প্রোগ্রাম হলে তারা এই পার্টনার প্রোগ্রামে যাবে, তাই তারা আন্দোলন করা শুরু করেছিল এবং তারা ফ্রি জিনিস পাবে। এবং তাদের এটা অনেকের স্বার্থই হয়ে গেছে, কারণ তারা এখন বর্তমানে পার্টনার প্রোগ্রামে রয়েছে। কিন্তু যারা যারা এখন আমাদের আসলে যারা চেয়েছিল যে বাংলাদেশ সার্ভার হোক, যেমন জাদুগুল গেমার, এলজি, বিকু, মিটু আর গেমিং, আরও অনেকেই রয়েছে, এরা চাই আসলে চেয়েছিল যে বাংলাদেশ সার্ভার হোক, তাই এরা এখন বাংলাদেশ সার্ভারই আন্দোলন করা শুরু করবে। এবং তারা এখনও পার্টনার প্রোগ্রামে ঢুকেনি এবং তাদেরকে অফারও করেছিল, আমরা এটা অনেকেই আপনারা জানেন। এই জন্য আমরা আবারও আন্দোলন শুরু করবো। কিছুদিন আগে গেরিনা ফ্রি ফায়ার ইন্ডিয়ার অফিসিয়ালি একটা ভিডিও পোস্ট করেছিল যেটিতে বাংলাদেশের কথা বলেছিল। আমরা অনেকেই বুঝেছিলাম যে ফ্রি ফায়ারের বাংলাদেশ সার্ভার এসে চলছে, কিন্তু আসলে না, সেটা আসলে ইস্পোর্টস হবে বাংলাদেশে নতুন করে, তাই এটা হয়েছিল। এই জন্য তারা আমরা অনেকেই বুঝেছিলাম, কিন্তু আসলে এখন বাংলাদেশ সার্ভারতেও না, এখনও দেরি আছে বাংলাদেশ সার্ভার। এবার আমরা আন্দোলন করবো। আগেরবার তো 3 জন বড় ইউটিউবারের কথা বলে আমাদের মুখ বন্ধ করে দিয়েছিল, কিন্তু এবার আমরা যতক্ষণ না সার্ভার পাবো ততক্ষণ আমরা এই আন্দোলন করতেই থাকবো। এবং আমরা পরবর্তীতে আমরা এই পদ্মা ফাঁস করবো, যারা এখন চুপ আছে এবং গেরিনার পাচাটা কুত্তা এবং দালাল হয়ে গেছে। আপনারা যারা যারা বাংলাদেশ সার্ভার চান, তার এখন এই ভিডিওর নিচে হ্যাশট্যাগ বাংলাদেশ সার্ভার লিখে জানিয়ে দিন এবং এই ভিডিওর সাপোর্ট বুঝিয়ে আমি আপনাদের বাংলাদেশ সার্ভার নিয়ে কথা বলবো। আজকের জন্য ভিডিওটি এই পয়েন্টেই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস।